প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে, আর আমি অয়ন তোমাদের সাথে। আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একাদশ শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় রাজনৈতিক বিবর্তন এই অধ্যায়ের বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি যে কটা প্রশ্ন এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো, সেই প্রত্যেক কটা প্রশ্ন যদি ভালোভাবে রেডি করো, তাহলে কিন্তু তোমরা 2022-এ একাদশ শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা দেবে, তাতে এই অধ্যায় থেকে যে কটি প্রশ্ন আসবে, সেই প্রত্যেক কটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের প্রথম প্রশ্ন, এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়, গ্রিক পলিসগুলির পতন কেন হয়। পরবর্তী প্রশ্ন, সাম্রাজ্যের সংজ্ঞালেখ, মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাসপ্রথার তুলনামূলক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পলিশের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, রোমান ও গুপ্ত সাম্রাজ্যের বিস্তার নীতির তুলনামূলক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, রোমান ও গুপ্ত সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন এবং আজকের এই সাজেশনের লাস্ট প্রশ্ন, প্রাচীন রোমান সাম্রাজ্য ও প্রাচীন গুপ্ত সাম্রাজ্যের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য সম্পর্কে একটি তুলনামূলক আলোচনা করো। এই সাতটা প্রশ্ন আমি তোমাদের দিলাম ইতিহাসের তৃতীয় অধ্যায় রাজনৈতিক বিবর্তন থেকে। এই কটা প্রশ্নই যদি তোমরা ভালোভাবে রেডি করো, তাহলে কিন্তু তোমাদের এর বাইরে অন্য কোনো প্রশ্ন পড়তে লাগবে না। তোমাদেরকে জানাই, আমরা কিন্তু ইতিমধ্যেই একাদশ শ্রেণীর জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, অথবা উপরে আসা আই বাটন থেকে অথবা এন্ড স্ক্রিন থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের জন্য এতটুকুই। খুব তাড়াতাড়ি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।